কক্সবাজারের সাংস্কৃতিক অগ্রযাত্রার আতুরগড় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি। দীর্ঘদিন সংস্কার কাজ শেষে গত বছর এটি সাংস্কৃতিক কর্মীদের কাছে হস্তান্তর করে, তবে বছর না পেরোতে দেখা দিয়েছে নানা অব্যবস্থাপনার। ইতিমধ্যে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের মাঠটি দখল হয়ে আছে। এই মাঠে কখনো গাড়ি পার্কিং, কখনো বা পৌরসভার বিভিন্ন সময়ে অভিযানে জব্দকৃত মালামাল রাখার গোডাউনে পরিণত হয়। তবে বেশ কিছুদিন ধরে এই মাঠে রাস্তা তৈরির সামগ্রী রেখে তা দখল করে আছে কক্সবাজার পৌরসভা। এ বিষয়ে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দুলন বলেন, ডিসেম্বর মাসে এই ময়দানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মাঠটি দখল হয়ে থাকায় তিনি অনুষ্ঠানের আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব ব্যবস্থাপনা, সামনে বিজয় উৎসব, বিজয় মেলা। আমাদের সাংস্কৃতিক জোট এখানে অনেক কর্মকাণ্ড করে থাকে, পুরো বিজয়ের মাস এখানে কিভাবে করব আমরা সেটা ভাবছি। মাঠটি দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করে আবারও আগের রূপে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান সাংস্কৃতিক কর্মীরা। যেখানে আমরা নিয়মিত সাংস্কৃতিক কর্মীরা আড্ডা দেবে, রিহার্সেল করবে, মহড়া করবে, সে সুযোগ নেই। এখানে গাড়ি পার্কিং, এখানে কন্ডাক্টরদের মালামাল, এখানে ময়লা আবর্জনা জমিয়ে রাখবে। আমরা বারবার বলেছি, আমি বারবার বলেছি পাবলিক লাইব্রেরিকে, পাবলিক লাইব্রেরি কমিটির হাতে তুলে দেওয়া হোক রক্ষণাবেক্ষণের জন্য, পরিচালনার জন্য, কেউ শুনে না এসব কথা। এখানে আমরা আমাদের কোনো কার্যক্রম চালাতে পারি না। ময়লার ভাঙ্গার, এদিকে ময়লার ভাঙ্গার এভাবে যেভাবে রাখা হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাঠটি দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট প্রতিভা দাস। খুব খারাপ লাগে, মানে খুব দৃষ্টিকটু হয়, এবং আমরা অনুরোধ করব যারাই যাদের প্রয়োজন হয়তো আমরা রেখেছি টিকিটে যেন কমিটি ইমিডিয়েটলি যেটা যেন শুরু করে। তাছাড়া 16ই ডিসেম্বরের প্রোগ্রাম আসছে, এখানে আমাদের রিহার্সেল হবে, এখানে আমাদের বিভিন্ন জনে মিটিং হবে, স্টিং হবে। এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির আহ্বায়ক কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকেরিয়া বলেন, এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তবে কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার সালাম বলেন, 10 ডিসেম্বরের মধ্যে দৌলত ময়দানে রাখা সকল নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। মিশু গুপ্ত, CCN।